আজকে প্রেম এবং আজকে যে পতাকা রংটা হয়েছে সাতটা রঙের, সব ধর্মের মানুষ আমাদের এই সোসাইটিতে কিন্তু ঋণ নিয়ে থাকে, সবাইকে নিয়ে আমরা চলি। এই জন্য তো বাংলার গর্ব, আমার গর্ব, বাংলার গর্ব, সারা ভারতবর্ষের গর্ব, শুভেন্দু অধিকারী জিরাফা, সমবায়ের দিশারি সুস্বাগত, সুস্বাগত সমবায়ের দিশারি শুভেন্দু অধিকারী, সুস্বাগত, সুস্বাগত সমবায়ের অগ্রদূত শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, সমবায়ের অগ্রণী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, সমবায়ের অগ্রদূত শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী লড়াই করো আমরা তোমার। সম্মানীয় মন্ত্রী মহোদয় আমাদের সমবায়ের পতাকা উত্তোলন করছেন, আমাদের সুখে দুঃখের সাথী, আমাদের সমবায়ের অগ্রদূত, জয়তু সমবায়। শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারীকে, বাংলার গর্ব শুভেন্দু অধিকারীকে। এরপরে আমাদের মন্ত্রী মহোদয় অতিকৃতিতে মাল্যদান করছেন, আমাদের মন্ত্রী মহোদয়কে বরণ করে নিচ্ছেন মাধবী রঞ্জনা আলপনা এবং অলোক কুমার বড়ুই, তাপস ঘড়ুই। আমাদের মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমবায়ী, সমবায় আন্দোলনের অন্যায় হচ্ছে, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অলোক কুমার বড়ুই ও তাপস কুমার ঘড়ুই, সঙ্গে মাননীয় সমবায়ী শ্রী শুভেন্দু অধিকারীকে ব্যাজ পরিয়ে দেওয়া হচ্ছে আমাদের সমবায়ের তরফ থেকে। মাননীয় সমবায়ী আমাদের বাড়ির ছেলে, আমাদের বাংলার গর্ব, মেদিনীপুরের গর্ব, মাননীয় শুভেন্দু অধিকারীকে ছাত্রী সমবায়ের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। উপস্থিত আছেন আমাদের আমাদের পঞ্চায়েত সমিতির সুদক্ষ সদস্য অভিজিৎ দাস মহাশয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন পঞ্চায়েত কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের মুনি রোড থেকে শুরু করে কাঁথি অরবিন্দ স্টেডিয়াম বড় বড় জমায়েত করে, সমবায়ীদের জমায়েত করে, কোন রাজনৈতিক দল, কোন ধর্মীয় সংগঠনকে ডেকে নয়, সব সমবায়ীদের ডেকে আজকে আমরা এই লড়াইটা পরপর করেছি। আমি অত্যন্ত ছোট বয়স থেকে সমবায়ের সঙ্গে যুক্ত, 1995 কাউন্সিলর হয়েছিলাম, তার আগে ছাত্র নেতা ছিলাম, জিএস ছিলাম, 1996 কোপার্টি ব্যাংকের শেয়ার হোল্ডাররা 1 নম্বর কেন্দ্রে আমাকে ডেলিগেট নির্বাচিত করেছে। আমি আপনাদের মতোই একটা জনমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি SKUS তার অংশীদার সদস্য, আমি কন্টেই ইআরডিবি পশ্চিমবঙ্গে ওয়েবস্কার যদি 120 কোটি টাকা ইনভেস্ট করে, 100 কোটি টাকা আমি একা ইনভেস্ট করি, বাকি 23 জন মিলে 20 কোটি টাকা, দেখুন চিত্র, 12 কোটি টাকা প্রফিট করেছে। যদি 1999 দায়িত্ব দিয়েছিল, বরেণবাবু ছিলেন, দ্বিজেনবাবু ছিলেন, আমাকে যেদিন দায়িত্ব দিল অডিট ছিল না, অ্যাকুমুলেটেড লস ছিল, আজকে আপনাদের আশীর্বাদে আমি 12 কোটি টাকা প্রফিটে নিয়ে গেছি। কোনটা ইআরডিবি আপনি খোঁজ নিয়ে দেখুন ব্যাংকটা কোন জায়গায় গেছে। আজকে আমার মুখ দেখে বা আমি কোন পদে আছি দেখে বড় কথা নয়, আমার অডিট রিপোর্টটার দিকে তাকান। বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকে আমার আন্ডারে 1200 সমিতি আছে, SKUS আছে, ECCS আছে, উইভার্স আছে, আমাকে এখানকার সমিতি লোকরা বলছিল ইন্স্যুরেন্সের টাকা আমরা পাইনি, ক্রপ ইন্স্যুরেন্সের 7টা সমিতি। আমি একটা সাজেশন দিয়ে গেছি, আমার বিদ্যাসাগর ব্যাংকের ব্যবসা করার অধিকার অবিভক্ত মেদিনীপুর জেলার 3টে জেলাতেই আছে, পূর্বে আছে, পশ্চিমে আছে, ঝাড়গ্রামে আছে। না, আমরা সুস্থ প্রতিযোগিতা চাই,
মুখবেড়িয়া কেন্দ্রীয় ব্যাংকও আমার ভাতৃপ্রতিম, বলাগাড়িয়া কেন্দ্রীয় ব্যাংকও আমার ভাতৃপ্রতিম, তমলুক ঘাটালো আমার ভাতৃপ্রতিম। কিন্তু যদি গুড়গ্রাম মোহাম্মদপুরের সমিতি ক্রপ ইন্স্যুরেন্সের টাকা পায়, বিভীষণপুরের সমিতি পায়, বেউন্দিয়ার সমিতি পায়, তাহলে কাজলাগড়ের সমিতিকেও দিতে হবে। এর জন্য সমবায়ীদের লড়াই, সমবায় আন্দোলনের লড়াই, রেঞ্জ ইউনিয়ন, হরিসাধন দাস অধিকারীর নেতৃত্বে, বিবেকবাবুদের নেতৃত্বে তারা পূর্ণ সাহায্য করবে, আর আমিও সমবায় হিসেবে আপনাদের পাশে থাকব। আপনারা স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে চলুন। আমরা চাই রাজ্যে রাজ্যে সমবায় দপ্তর আছে, কেন্দ্রে সমবায় পৃথক দপ্তর করতে হবে। আমরা চাই পঞ্চায়েতের এসএইচজি গ্রুপ আর আমাদের এসএইচজি গ্রুপকে সমান অধিকার দিতে হবে। আমরা চাই ন্যাশনালিস্ট ব্যাংকে যা সুযোগ দিচ্ছ আমাদেরকে সে সুযোগ দিতে হবে। আমার সমিতির কর্মচারীদের তাদেরকেও উপযুক্ত বেতন সাম্মানিক দিতে হবে। আমাদের অংশীদারকে দেরও ইনসেন্টিভ বিহাস থেকে শুরু করে, স্টেট শেয়ার থেকে শুরু করে, ইন্টারেস্ট সাবসিডি থেকে শুরু করে, আমাদের সমিতিগুলোকে রিক্স ফান্ড থেকে শুরু করে যা যা আমার অধিকার আছে, বৈদ্যনাথন কমিশন দিয়েছে, সে অধিকার পূরণ করতে হবে। আর সমবায় বন্ধুরা শুনে রাখুন, সমবায় এখন ভারত সংবিধান স্বীকৃত। উপস্থিত আছেন বিবেকবাবু, কোনটাই সমবায় ইউনিয়নের আধিকারিক, সুখী দুঃখের সাথী। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ঝর্ণা বাড়ই। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য সহ আমাদের সুধীগণ, সমবায়ীগণ, আমাদের মাইক যত দূর বানা আছে যত দূর পর্যন্ত শ্রবণ করছেন। আগাম জগদ্ধাত্রীর প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে কিছু কথা তুলে ধরছি। আমরা আজকে এত মানুষজন এসছেন, এত এসএইচজি মায়েরা আছেন, এত পুরুষরা আছেন, সেই বিবেকানন্দের কথা মনে পড়ল। বিবেকানন্দ বলেছিল, নারী জাতি না এগোলে দেশ এগোবে না। আমি কিন্তু চিরকাল অকৃতদার, তিনি কিন্তু চিরকাল অকৃতদার, তিনি অকৃতদার থেকে সমাজের কাজে, সমাজ সেবার। আমরা 7 দিন ধরে সমবায় সপ্তাহটা পালন করি, আজকের শেষ দিন 20 নভেম্বর, এবং সমবায়ের পথ প্রদর্শক পথ দেখিয়ে দিয়েছিলেন আমাদের প্রয়াত জওহরলাল নেহরু, এবং জওহরলাল নেহরুর হাত ধরে আমাদের এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধী এবং এগিয়ে যাবেন। আমরা দাদার সাথে আছি, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষে একটা কথা বলি, যারা বাধা দিয়েছিলেন তাদেরকেও সম্মান জানাই, যারা মা বোনেদেরকে আটক করেছেন, সমবায়ের কাজে বাধা দিয়েছেন তাদেরকেও আমি প্রণাম জানাই। তারাও ভালো থাকবেন, তারাও সুখে থাকবেন, তারাও শান্তিতে থাকবেন। তাপসবুকে ধন্যবাদ জানাই। এবারে আমাদের ভারতবর্ষের গর্ব তথা বাংলার গর্ব আমাদের সমবায়ী মাননীয় শ্রীযুত শুভেন্দু অধিকারী মহোদয়কে, গোলাপ ফুলের মতো শেঠ মহোদয়, সুবল মণ্ডল মহোদয়, বিশিষ্ট সমবায়ী সুবল চন্দ্র মণ্ডল মহোদয়, আপনি ড্যাশে আসুন। এরপরে মানস মানস চলে এসো, শুভেন্দু বাবুর দয়ায়, সুমেন্দু বাবুর অনুপ্রেরণায় যার কাজ পেয়েছিলেন মানস। এরপরে যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে ধরে বসে আছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে আমি অনুরোধ জানাবো, বিশিষ্ট সমবায়ী এবং আমাদের শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, বাংলার গর্ব আমার গর্ব শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, সমবায়ের কারিগর শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, সমবায়ের দিশারি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, সমবায়ের অগ্রদূত শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আমার গর্ব আপনার গর্ব বাংলার গর্ব শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আমার গর্ব আপনার গর্ব।
গর্ব, বাংলার গর্ব, সারা ভারতবর্ষের গর্ব শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। সমবায়ের বন্ধু শুভেন্দু অধিকারী। এবারে 14 তারিখ ছিল কালী পুজো, শ্যামা মায়ের আরাধনা। সেদিন সমবায় সপ্তাহে শুরু ছিল, আমরা রেঞ্জ ইউনিয়ন অফিসে পতাকা উত্তোলন করে পণ্ডিত জওয়াহরলাল নেহরু ছবিতে মালা দিয়ে কার্যক্রম শেষ করেছিলাম। আমরা কার্যত 18, 19, 20 এই 3 দিন ধরে বড় বড় প্রোগ্রাম করছি। 18 তারিখে তমলুকে হয়েছে, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের। ওই দিন বিকালে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বেলদাতে করেছে, প্রথমটায় 6,000, পরেরটায় 4,000। কালকে আমাদের সম্মিলিত সমাবেশ ছিল রামনগর আরএসএ মাঠে, 20,000-এর জমায়েত হয়েছে, আপনারা টিভিতে মিডিয়াতে দেখেছেন। আজকে শেষ দিনে কাজলাগড়ে 7টি সমিতির 2,000 সদস্যের জমায়েত, এই প্রাইমারি সমিতির অনুষ্ঠানেও আমি হুগলি জেলার বলাগড়ে প্রোগ্রাম করে এসেছি, এখান থেকে আবার নন্দকুমার আর মেদিনীপুর শহরে যাব। শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার আজকে মহাষষ্ঠী, 3টে পুজো আমাকে উদ্বোধন করতে হবে। আজকে ছট পুজো চলছে, এই প্রীতিপূর্ণ পরিবেশে আমি সমিতির মায়েদের কাছে, সদস্যদের কাছে, অংশীদারদের কাছে, পরিচালকদের কাছে মিলিত হতে এসেছি। কারণ প্রাইমারি সমবায় সমিতির ডেলিগেটরাই তো আমাদেরকে চেয়ারম্যান করে এবং নেতা বানায়। তাই যদি ভদ্রাসন আপনারা, আপনাদের কাছে না আসি, তাহলে আমার মনে হয় সমবায় সপ্তাহের যে উদ্দেশ্য, তার যে তাৎপর্য, তার যে লক্ষ্য, সেটা আমরা পূরণ করতে পারবো না। আমি দেবেন বাবুকে ধন্যবাদ জানাবো, সভাপতিত্ব করছেন, এখানে যারা মঞ্চে আছেন, তাপস ঘোড়ই থেকে শুরু করে চন্দন ভাই থেকে, সুকুমার খান থেকে, অলোক বারুই থেকে, এরা প্রত্যেকে সত্য ভাই আমাকে নিয়ে এলো। সত্য বলছে আমাকে চিনতে পারছেন না, আমি চিনবো না কেন? বাজকুল মিলনীর গেটে তো আমি 88-89 সাল থেকে আসছি, তো তোমাকে চিনবো না কেন? চেনার তো কোনো ব্যাপার নেই। আমি ভারত সরকার এমপিরা জিতে ভারত সরকার করেছে, দ্বিতীয় সরকারকে এমএলএরা জিতে রাজ্য সরকার করেছে, তৃতীয় সরকারকে 1987 সালে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ বিল, নগরপালিকা বিল এনেছিলেন, 72তম 73তম সংবিধান সংশোধন হয়েছিল, পঞ্চায়েত ব্যবস্থা পুরো ব্যবস্থা শহরে তৃতীয় সরকারের স্বীকৃতি পেয়েছিল, আর বৈদ্যনাথন কমিশনের রিপোর্ট কার্যকর করে 2006 সালে আমরাও সমবায় চতুর্থ সরকার। আমরা চতুর্থ সরকার, গ্রামের অর্থনীতি, গ্রামের মহাজনী প্রথা, কৃষকদের বড় চাষ থেকে শুরু করে, আমন চাষ থেকে শুরু করে, ফিশারি, গোটারি, কৃষিকালচার, পোলট্রি ফার্ম, দুগ্ধ প্রকল্প থেকে শুরু করে, ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে, আমাদের সমস্ত ধরনের যা যা আছে সেই জায়গায় আমাদেরকে বিনিয়োগ করার মধ্য দিয়ে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। গত মার্চের 22 তারিখ জনতা কারফিউ, তারপরে 50 দিন লকডাউন, করোনা, কোভিড, অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এই পরিস্থিতিতে গোটা পৃথিবীর অর্থনীতির উপরে আক্রমণ হয়েছে। আমি আশা করব যথাসময়ে সাধারণ সভা, যথাসময়ে অডিট, অডিট করিয়ে অডিটে যদি কোনো অ্যানামেলি থাকে আলোচনা করে নিষ্পত্তি করে স্বজন প্রীতি থেকে দূরে থেকে দলমতের ঊর্ধ্বে, বর্ণ ধর্মের ঊর্ধ্বে উঠে সমবায়কে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনাদের একটা একটা সমিতিও শূন্য থেকে পূর্ণ হবে, এটাই আমার ইচ্ছা, এটাই আমার আশা, এটাই আমার ধারণা। সকলকে সমবায় সাত রঙা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি।